ধর্মতলা বলতেই অনেকের চোখে ভেসে ওঠে বিশাল সাদা রঙের একটি হোটেল যার নাম গ্র্যান্ড হোটেল। ধর্মতলা চত্বরের ভীষণ ভিড়ে যাতে হারিয়ে যাওয়ার ভয়ে এখনো সকলে বলেন গ্র্যান্ড হোটেলের সামনে দাঁড়াস, সস্তায় দরাদরি করে জিনিস কেনার জন্যও সকলে গ্র্যান্ডের নিচেই ভিড় করেন ফুটপাতের দোকানে। কিন্তু এই বিল্ডিং চিরকাল হোটেল ছিল না, অনেকের কাছেই হয়তো এর দীর্ঘ ইতিহাস অজানা। উপনিবেশে চাকরি করতে এসে নিজের বাড়ির কথা খুব মনে পড়ত তার। সেই বাড়ির আদলে কলকাতাতেও বাসভবন তৈরি করালেন কর্নেল গ্র্যান্ড। স্থপতির নাম না জানা গেলেও নিও ক্লাসিক্যাল প্রাসাদোপম এই বাড়ি নজর কাটত চৌরঙ্গি এলাকায়, স্বভাবতই বাড়ির সঙ্গে জড়িয়ে গেল কর্নেল গ্র্যান্ডের নাম। একদিন শুরু হলো হাত বদলের পালা। কর্নেল গ্র্যান্ডের পরে বাড়ির মালকিন হলেন এক আইরিশ ভদ্রমহিলা, তিনি পরিচিত ছিলেন মিস অ্যানি মঙ্ক নামে। তিনি এই বাড়িকে বানালেন বোর্ডিং হাউস। খুব অল্প দিনের মধ্যে জমে উঠল তার ব্যবসা। তার আমলে বাসভবন থেকে বোর্ডিং হওয়া ভবন বৃদ্ধি পেল কলেবরেও, পরপর 14, 15 এবং 17 এই তিনটি নম্বরের বাড়িও কিনে নেন মিসেস মঙ্ক। বাকি থাকলো 16 অর্থাৎ চৌরঙ্গি রোড, সেখানে থিয়েটার ছিল অ্যারাটন স্টিফেনের। তিনি নাকি আর্মেনিয়ান, ইরানের ইস্পাহানে কাঠের গাড়িতে বিক্রি করতেন রকমারি গহনা। সেখান থেকে তিনি ভারতে আসেন, গহনার ব্যবসা শুরু করে ধীরে ধীরে ধনকুবের হয়ে ওঠেন। শূন্য থেকে শুরু করে খ্যাতি ও বিত্তের শীর্ষে পৌঁছানো অ্যারাটন কলকাতাকে নানাভাবে সাজিয়েছিলেন। একসময় তিনি কিনে নিয়েছিলেন মিসেস মঙ্কের বোর্ডিং হাউসটি। তার আগে অ্যারাটনের থিয়েটার বাড়িটি রহস্যজনকভাবে আগুনে পুড়ে গিয়েছিল, সেই বাড়িটিকে সারিয়ে তিনি জুড়ে দিলেন বোর্ডিং হাউসের সঙ্গে। তবে এবার আর বোর্ডিং হাউস থাকলো না, রূপান্তরিত হলো হোটেলে। অ্যারাটন সাহেব তার হোটেলের নতুন নাম রাখলেন গ্র্যান্ড হোটেল। দ্রুত এই হোটেল হয়ে উঠল ব্রিটিশ ও অন্যান্য ইউরোপীয়দের অবসর যাপনের পছন্দের ঠিকানা। ব্রিটিশ উপনিবেশ কলকাতার অন্যতম আকর্ষণ ছিল এই গ্র্যান্ড হোটেলের নববর্ষের পার্টি। সেখানে শ্যাম্পেনের ফোয়ারা ছুটত, দামি উপহারের পাহাড় জমত, অভিনব ছিল বলরুমের আসর। বলা হয় সেখানে ছেড়ে দেওয়া হতো 12টি শুকর ছানাকে, অতিথিদের মধ্যে যদি কেউ একটিকে ধরতে পারতেন তবে সেটি তার। 1927 সালে অ্যারাটন সাহেব প্রয়াত হওয়ার পরেও গ্র্যান্ড হোটেলের রমরমা বাজার বজায় থাকে। কিন্তু তারপর 30-এর দশকে দেখা দিল কলকাতায় কলেরা মহামারী হয়ে দেখা দিল। কলেরায় মারা গেলেন গ্র্যান্ড হোটেলের প্রায় 6 জন অতিথিও। অভিযোগ উঠল হোটেলের নিকাশি ব্যবস্থা নিয়ে। শেষে 1937 সালে বন্ধ করে দেওয়া হয় গ্র্যান্ড হোটেল। পরে এই আইকনিক হোটেল লিজ নেন হোটেল ব্যবসায়ী মোহন সিং ওবেরয়। দিল্লি স্টেশনে এক বন্ধুর কাছে তিনি শুনেছিলেন কলকাতার গ্র্যান্ড হোটেল বন্ধ হয়ে যাওয়ার কথা। কার্যত পরের ট্রেনেই মোহন ওবেরয় তড়িঘড়ি পৌঁছলেন কলকাতায়। তার দূরদৃষ্টি দিয়ে তিনি বুঝেছিলেন এই হোটেলের সম্ভাবনার কথা। সে সময় হোটেল ব্যবসা শুরু করে দিয়েছিলেন কলেজ ছুট মোহন ওবেরয়। তিনি লিজ নিলেন গ্র্যান্ড হোটেল। 1939 সালে তার হাতে আবার খুলে যায় গ্র্যান্ড হোটেলের দরজা। কিন্তু এখানে ব্যবসার সূত্রপাত অত সহজ ছিল না, কারণ কলেরার ভয়ে অতিথিরা তখন গ্র্যান্ডে পা রাখতে চাইতেন না। মোহন ওবেরয় নিজে অতিথিদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করতেন, অভয় দিতেন গ্র্যান্ড হোটেলের নিরাপত্তা নিয়ে। ধীরে ধীরে আবার ছন্দে ফিরল গ্র্যান্ড হোটেল। 1943 সালে মোহন ওবেরয় 500টি ঘরের এই হোটেল কিনে নেন। কলকাতায় যে কয়েকটি ভবন প্রথম লিফট বসিয়েছিল সেগুলির মধ্যে গ্র্যান্ড হোটেল একটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই হোটেল ছিল ব্রিটিশ সৈন্যদের অস্থায়ী ছাউনি। সব সময় 1500 সজ্জা রাখা থাকত তাদের জন্য। থামের মাঝখান দিয়ে উঁকি দেওয়া সবুজ পাম গাছের সারি, লম্বা টানা বারান্দা থেকে গাড়ি বারান্দা, এই হোটেলের সর্বত্র ইউরোপীয় আভিজাত্যের ছাপ স্পষ্ট। বলা হয় এই হোটেলের কোনো একটি ঘরের সঙ্গে সাজসজ্জার দিক দিয়ে অন্য ঘরটির সাদৃশ্য নেই। ইউরোপীয়দের কাছে একসময় এই হোটেল ছিল দ্য গ্রন্ড ডেম, ফরাসি ভাষায় যার অর্থ মহিয়সী। মালিকানায় হাত বদল হলেও বহু ইতিহাসের সাক্ষী হয়ে আজও তার আভিজাত্য নিয়ে দাঁড়িয়ে আছে কলকাতার দি ওবেরয় গ্র্যান্ড হোটেল, পশ্চিমবঙ্গের একটি অভিজাত অতিথি নিবাস হয়ে।
বন্ধুরা, আপনাদের শোনালাম কলকাতার সেই বিখ্যাত গ্র্যান্ড হোটেলের ইতিহাস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওগুলিতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।